বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চক্রান্ত হিসেবে তারেক রহমান দম্পতির বিরুদ্ধে ফরমাইশি রায় দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এসব করে দমানো যাবে না চলমান আন্দোলন। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদে সেন মানে একদম ফ্রি। দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়া জানাতে গুলশানে সংবাদ সম্মেলন করে বিএনপি। এই রায় বিচার বিভাগের দলীয়করণের আরেকটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেন দলটির মহাসচিব। বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার চক্রান্ত চলছে বলে অভিযোগ তার। ফরমাইশি রায় দেওয়া, এটা তো নতুন ব্যাপার না। আজকে এই সরকার আসার পর থেকে তারা বিচার বিভাগকে দলীয়করণ করে প্রতিটি রায়ে ফরমাইশি হচ্ছে। তারেক রহমান ডক্টর জুবানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার রায় জনগণ মানে না, এসব করে বিএনপির চলমান আন্দোলনকে দমন করা যাবে না। রেগে গুলশানের একটি হোটেলে বর্তমান রাজনীতি অকরণীয় নিয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে ছিলেন যুক্তরাষ্ট্রসহ আট দেশের কূটনীতিক। আমাদের বন্ধুরা দেশে বিদেশে যারা আছে সবাই অবলোকন করেছে ভালোভাবে 29 তারিখ কী ঘটেছে। দেশে দেশের বাইরে এদের অধীনে যে কোনো নির্বাচন হবে না এটা পরিষ্কার হয়ে গেছে, এটা আমাদের বলার দরকার নেই, সকলের কাছে পরিষ্কার। এই জন্য তো নিরপেক্ষ সরকারের প্রশ্নটা সামনে এসেছে। তারেক দম্পতির বিরুদ্ধে রায়ের প্রতিবাদে নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।